একটু কাটোয়ার দিকে নজর রাখতে হচ্ছে। সেখানে তিনজন তৃণমূল কর্মীকে কোপানো হয়েছে, অভিযোগ আতশবাজি তারা ব্যবহার করেছেন এমনই অভিযোগ, আর তাদেরকে কোপানো হয়েছে। কাটোয়ার পূর্ব বর্ধমানের কাটোয়ায় এই ঘটনা ঘটেছে। আতশবাজি ফাটানো নিয়ে গোলমালের জেরে তিন তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকার করজ গ্রামের দক্ষিণ পাড়ার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম হয়েছেন রোহিত শেখ, আবদুল্লাহ শেখ, বশির শেখ। রোহিতের অভিযোগ, তারা জয়ের আনন্দে যখন আতশবাজি ফাটাচ্ছিলেন আচমকাই লাঠি ধারালো অস্ত্র নিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, তাদের পাল্টা দাবি তৃণমূলের কর্মীরাই তাদেরকে হুমকি দিচ্ছে। কর্মীরা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে আমাদের কর্মীদের ওপর চড়াও হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ আছে, আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের কর্মীদেরকে কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে যুক্ত না থাকার নির্দেশ দিয়েছেন। তা সত্ত্বেও বিজেপির কর্মীরা এমন করে বিশৃঙ্খলা তৈরি করছে, আজকে হঠাৎ এক জায়গায় আমাদের কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করছিল, অতর্কিত এসে রামদা টাঙ্গি বল্লম দিয়ে তিনজনকে মারাত্মকভাবে জখম করে দিয়েছে। জানি না তারা কি বাঁচবে কি না, সে কথাটা আমরা এখন বুঝতে পারছি না। আমরা কাটোয়াকে দুঃখম মঙ্গলকোট হয়ে যাওয়ার পরে আমাদের বিজেপি কর্মীরা সমস্ত নির্বাচনোত্তর সংঘর্ষে ঘর ছাড়া, আর করজগ্রামে আমাদের এমন কিছু কর্মী নেই যে সেখানে আমরা তৃণমূলের সঙ্গে সংঘর্ষ করতে পারবো। আমার মনে হয় এখানে অন্য কোনো ঘটনা আছে, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। আমরা চাই নির্বাচন উত্তর সংঘর্ষ বন্ধ হোক এবং মানুষের মনে শান্তি ফিরে আসুক, বাংলায় শান্তি স্থাপিত হোক। আর এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় হিংসা আর বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার খবর আসছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে এরকম অভিযোগ উঠে এসেছে। যেমন বিজেপির সদর দপ্তরে, সেখানে বিজেপির সদর যে পার্টি অফিস সেখানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে কোন নগরে। আর এই খবর পাওয়ার পরেই পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়। মূলত অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে, যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে। একটা গাড়ি ছিল, সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে খবর। কোভিডের দিকেও নজর রাখতেই হচ্ছে। 17,639 গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে যে বুলেটিন প্রকাশ করা হয় প্রত্যেক দিন তাতে বলা হয়েছে, একই সঙ্গে যেটা বলা হয়েছে কলকাতায় 31 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়, আর গোটা রাজ্যে 107 জনের মৃত্যু হয়েছে। আর এই কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠকও করবেন শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নবান্নে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এই বৈঠক হবে এবং কোভিড মোকাবিলায় কি সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই কিন্তু নজর রয়েছে গোটা রাজ্যের।